আসসালামু আলাইকুম, আলাইকুম কেমন আসসালাম। আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক কালার কাপড়, উপরে প্রিন্টের কাপড় দিয়ে খুব সুন্দর একটি ডিজাইনের হাতা আমি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি চারটে ফুল দিয়েছি আর হাতার এখানে খুব সুন্দর ছোট ছোট কুচি দিয়ে নিয়েছি। এটা প্রিন্টের কাপড় দিয়ে আমি করেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি হাতার কাপড়টাকে নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটি হাতা করে দেখাবো, আপনারা একইভাবে চাইলে অন্য হাতাটাও করে নিতে পারবেন। আর নিয়ে নেব এই টুকরো কাপড়গুলি, এটা প্রিন্টের কাপড়, টুকরো কাপড় আমি নিয়েছি। দেখুন, কামিজের থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে দেখুন আমি একটি খুব সুন্দর ডিজাইন হাতা দেব। এখানে আমি টুকরো করে নিয়েছি কাপড়গুলি, আর লম্বা করে আমি দুইটা কাপড় নিয়েছি হাতার মুহুরিতে কুচি দেওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। হাতাটাকে আমি এখন মাঝখান থেকে এভাবে আমি একটি মার করে নেব। দেখুন, এভাবে করে সিজা দিয়ে একটু কেটে নেব। কেটে নিয়ে এভাবে একটু ঘষা দেব। ঘষা দিয়ে আমি এই সাইডেও সিজার দিয়ে একটু কেটে নেব। দেখুন, এখানেও মাঝখানে আমি একটু কেটে নেব সিজার দিয়ে। এখন আমি হাতাটাকে মেলে নেব। মেলে নিয়ে স্কেল দিয়ে আমি সোজা করে একটি দাগ দিয়ে দেব। এখানে আমি মাঝখানে যে কাটমারটা দিয়েছি কাটমারের এখান থেকে আমি স্কেল দিয়ে সোজা করে দাগ দেব। দেখুন, এভাবে সোজা করে আমি দাগটা দেব। এই মাঝখানে আমি ডিজাইনটা করব, এর জন্য আমি সোজা করে দাগটা নিয়ে দিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই টুকরো কাপড়গুলি। দেখুন, এখানে আমি টুকরো কাপড় নিয়েছি লম্বায় 2 ইঞ্চি 2 সুতো বেশি। আমি এই সাইডও নিয়েছি 2 সুতো 2 ইঞ্চি বেশি। দেখুন, দোনো সাইডে আমি একইভাবে নিয়ে নিয়েছি। এখন আমি হাতার ডিজাইনটা করব। দেখুন, এটাকে আমি মেলে নিয়েছি। মেলে নিয়ে এখন আমি ইঞ্চি ট্যাপ দিয়ে 2.5 ইঞ্চিতে মার করব। দেখুন, এই 2.5 ইঞ্চির এখানে মার করে আমি ডিজাইনটা এখান থেকে শুরু করব। এই দেখুন, 2.5 ইঞ্চিতে আমি মারটা করব, কারণ ওখানে আমার 1/2 ইঞ্চি সেলাই করার সময় হাতায় চলে যাবে। দেখুন, এভাবে করে ভাঁজ দিয়ে আমি ডিজাইনটা করব। এখানে আমি এভাবে করে ভাঁজটা দেব, দিয়ে দেখুন এখানে আমি কোণা করে দেব। আমি দেখুন এই কোণাটাকে আমি এখানে বসাবো, এই মার্কের এখানে কোণাটা বসাবো, বসিয়ে আমি সেলাইটা করব। দেখুন, এভাবে করে বসবো। এভাবে করে ঘুরিয়ে এখানে হালকা করে ব্যাগ স্টিক দিয়ে দেব। দেখুন, খুব সুন্দর করে ডিজাইনটা দিয়েছি। দেখুন, এই দেখুন, একইভাবে আমি অন্যটাও করে নেব। আমি এখানে 2 ইঞ্চি গ্যাপ রেখে ডিজাইনটা করে নিচ্ছি। এখানে আমি 4টে টুকরো কাপড় দিয়ে আমি ডিজাইনটা করেছি। দেখুন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। এখন আমি এই কাপড়টা দিয়ে এখানে আমি হাতার এই মুড়ি এখানে আমি কুচি দেব। এখানে আমি এই কাপড়টা নিয়েছি 3 ইঞ্চি চড়া, আর লম্বা ডাবল নিয়েছি আমি এখানে। এখানে 2 ভাঁজ দেওয়া আছে, 2 ভাঁজে নিয়েছি আমি 20 ইঞ্চি। এটা দিয়ে আমি কুচি দেব।
এটা 20 ইঞ্চি আছে আমার, দেখুন এরকম আমি দুটো টুকরো কাপড় নিয়েছি দুই হাতার জন্য। আমি এখানে এভাবে করে দুটো ভাঁজ দেব, দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে আমি একটু সোজাভাবে সেলাই করে নেব, এভাবে সোজা করে সেলাইটা করে নেব। দেখুন এখানে আমি দুটা ভাঁজ দিয়ে লম্বা সেলাই করে এটাকে আমি আটকে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে করে কুচিগুলি দিয়ে নেব, দেখুন এভাবে কুচিগুলি দিয়ে নিলে এটাকে এটা সরে যাবে না, সেই জন্য আমি এই চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আগে। এভাবে করে কুচিগুলি দিয়ে নেব, দেখুন দেখুন এখানে আমি কুচিটা দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতার সাথে জয়েন করে দেব, দেখুন এটাকে এইভাবে রেখে জয়েনটা করে নেব। আমি এটাকে সোজা পাশে রেখে জয়েনটা করব। এখানে আমি উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব, দেখুন এভাবে করে সেলাইটা দিয়ে নেব। দেখুন এখানে আমি খুব সুন্দর ডিজাইনটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটি ডিজাইন। এখন আমি হাতাটাকে দুই ভাঁজ করে নিয়েছি, দেখুন দুই ভাঁজ করে ইঞ্চি ট্যাপ দিয়ে এভাবে করে মার্ক করে নেব। মার্ক করে হাতার এই মুহুরে এখান থেকে আমি 6 ইঞ্চি নেব, 6 ইঞ্চির এখান থেকে আমি সেলাই করে নেব, দেখুন এভাবে করে আমি সেলাইটা করে নেব, এভাবে করে সেলাইটা করে নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।